গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল নাও বেরং ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আজকে শুরু করলাম একটা নতুন ব্লগ তোমাদেরকে সঙ্গে নিয়ে, চলো স্টার্ট করি। আজকে রান্নাঘর থেকে শুরু করলাম, আজকে মায়ের উপোস, আজকে শনিবার, তো আমি যতটা পারবো করে দেওয়ার চেষ্টা করবো। তবে ভেবেছিলাম খুব তাড়াতাড়ি একটু রান্নাবান্নাগুলো পুরো কমপ্লিট করে দেবো, কিন্তু সম্ভব হয়নি, ঘুমিয়ে পড়েছে, উঠতে পারিনি। তো দেখি বোন তো বাচ্চাটাকে নিয়ে করে উঠতে পারে না, ও তো একটু ছটপটে, তো আমি যতটুকু পারছি করে দিয়েছি, ডালটা করে দিয়ে যাচ্ছি, চলো দেখাই দেবো। দেখি এই যে ডাল ভেজে নিয়েছি, আমি ডাল ভেজে জল দিয়েছি, মুগ ডাল, আর এই যে ডালের জল আমি বসিয়ে দিয়েছি, ডালটা দিয়ে দেবো, ডাল দিয়ে দিয়েছি, ফুটতে শুরু করে গেছে, গ্যাসও চলে দিয়েছি। তো ফ্রেন্ড চলো রান্না করতে করতে ঘুরে আসি মায়ের কাছে। ও মা জামা কাপড় মেলছে, যা কদিন বৃষ্টি, আর আমাদের জামা কাপড়ের যা মানে কাচার ইয়ে, কি বলবো, ঢিবি ঢিবি জামা কাপড় কাচা হচ্ছে। মা জামা কাপড়গুলো মেলে দিচ্ছে, সেগুলো কোনো কিছুই শোকায়নি, আগের দিনের কাছা কোনো কিছুই শোকায়নি, যা জল ঝরে গেছে, জল ধরতে তো এই সন্ধ্যে হয়ে গেছে, তুলে রেখেছে, আবার আজকে মেলে দিচ্ছে। সকালে রোদটা পুরো ঝলমল করছে, আজকের এই রোদ দেখে মনে হচ্ছে যেন দুর্গা পুজো চলে এলো, পুজো পুজো একটা মানে ভাব লাগছে, ভীষণ ভালো লাগছিল। মা সকালে উঠে উঠোন টুটুনগুলো পুরো ধুয়ে দিয়েছে, দিয়ে জামা কাপড় মেলছে, মার বাসি কাজ ছাড়া প্রায় কমপ্লিট, মার আজকে উপোস, তাই আজকে আমি রান্নাবান্নাটা যতটুকু পারবো করে দিয়ে যাব, তারপর বোন করবে। আজকে তো নিরামিষ হবে, আমাদের মুগের ডাল হবে, আর আলু পোস্ত হবে, আর ভাত যেরকম হয় সেরকমই হবে। ভীষণ সকাল সকাল উঠে রান্নাটা করে দিয়ে যাব, তো ঘুমিয়ে পড়েছি, তা মা উঠে দেখি মায়ের সব কাজ সারা হয়ে গেছে, তাহলে আমি ডালটা করে দিয়ে যাই, বোন তরকারি ভাতটা করে নিতে পারবে। দেখো ফ্রেন্ড, আমার কাছে আবার একটা ফুল ফুটেছে, যে গাছটা আমি কিনে এনেছিলাম না, এটা সেই গাছটা, পরপর বেশ কদিন ফুল দিচ্ছে, ফুলটা অনেক সকালের পর তারপরে পুরোপুরি ফোটে, আদারওয়াইজ এখনো পর্যন্ত কুড়ি থাকে। বাবার ফুল তোলা হয়ে গেছে সব কটাই, আমাদের গাছের ফুল, বেগুনি, এই চন্দনেরও অনেকবারই তোমাদের দেখিয়েছি। তো চলো ফ্রেন্ড, আনাজ চানাজগুলো কেটে নিই, আমি আনাজ কাটতে বসেও পড়েছি, ঝিঙে আর আলু টালুগুলো কেটে দিয়ে যাবো বোনকে, যতটা এগিয়ে দিয়ে দেওয়া যায়। আমরা মোটে আজকে দু তিনজন খাবো, সেক্ষেত্রে অত চাপ নেই, আর আজকে নিরামিষ কেউ কিছু বলতেও পারবে না যে এটা লাগবে ওটা লাগবে। আজকে ডিউটিটা আমার একটু 9টা থেকে বলে করে দিতে পারছি, 8টা থেকে হলে আমি করে দিতেই পারতাম না। ঝিঙে আলু পোস্ত আর মুগের ডাল, আর ভাত যেরকম হয় সেরকম, রাতে এসেও আমাকে রান্না করতে হবে, কারণ মা সারাদিন উপোস করার পর মানে মা পারবে না, মা ছড়িয়েই দেবে না, যার সময় কিছু একটু খেয়ে চলে যাব, দেখি কি খাই। দেখো বন্ধুরা, আমার আলু পোস্ত, আলু এবং ঝিঙে কাটা হয়ে গেছে, এদিকে ডাল সিদ্ধও আমি বসিয়ে দিয়েছি, ডাল ফুটেও গেলে ফুটেও গেছে, জল দিয়ে ফুটিয়েও নিয়েছি, এবার ফোড়ন দেওয়ার পালা। আমি মুগ ডালটা প্রেশারে অল্প একটু সিদ্ধ করে তারপর কড়াই সিদ্ধ করেছি। দেখো বন্ধুরা, আমার ডালটা ফোড়ন দেওয়াও হয়ে গেল, কারণ মুগ ডাল প্রেশারে বেশি সিদ্ধ করলে যেন মনে আমার কাদা কাদা হয়ে যায়, আমার ওই ডালটা একদম অপছন্দ, তা আমি আগে প্রেশারে অল্প করে সিটি মেরে নিই, মানে একটা সিটি পড়তেই অফ করে দিই, তারপরে প্রেশার কুকার থেকে কড়াই ঢেলে নিই। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, মা টিফিন দিয়ে দিয়েছে, কালকেকার রুটি ছিল, আজ ডালটা করলাম, ডালটা দিয়ে খেয়ে যাব, আমার এমনি অ্যাসিডিটি হয়, তাই কিছু করার নেই, আজকে কিছু খাওয়ার ছিল না, তাই মা রুটি আর ডাল দিয়েছে, খেয়ে বেশি করে জল খেতে পারছি, খাওয়া দাওয়া করে নিই, রেডি হয়ে গেছি, খাচ্ছি, খাওয়া দাওয়া করে নিই, বেরিয়ে যাব, চলো দেখা হচ্ছে আবার। এই দেখো সোনাই, কথা তোমাদের সাথে কথা বলার জন্য খুব এক্সাইটেড থাকে, শোনাই গুড মর্নিং বলে দাও, আচ্ছা বলতে বলতে তুমি মাম খেয়েছো, মাম খেয়েছো, এই মাম খেয়েছিস তো, মাম খেয়েছো, আচ্ছা ঠিক আছে, টাটা করে দাও বন্ধুদের। গুড ইভিনিং ফ্রেন্ড, ডিউটি থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি, চাটাও খাওয়া হয়ে গেছে, খেয়ে একটু রেস্ট নিয়েছি, এবার আমি রান্না করবো, রান্না করে চলে এসেছি, মানে সবজি নিয়ে বসে পড়েছি, সবজি নিয়ে বসে পড়েছি, সবজি কাটাকুটি করবো, করে নিয়ে রান্না বসিয়ে দেবো, তো চলো আমার সঙ্গে সঙ্গ দেবে, চলো বন্ধুরা। তো বন্ধুরা, রান্না করে চলে এসেছি, কালকের মতো আরো চলে এসেছি, যে মা আজকে বার করেছে, বড় বাবার বার, মা তো প্রসাদ টসাদ খেয়েছে, মা তো খাবে না, তো আজকে রান্না করবো কি বলবো, ফ্যানে ভাত, সবজি দিয়ে ফ্যানে ভাত, বাড়ির সবাই খেতে ভালোবাসে, তা এক চা পানি করবো, চলো তোমাদেরকে দেখাই আমি কি কি নিয়েছি।
এই যে চাল ধুয়ে নিয়েছি, এই যে নিয়েছি সবজি, সবজির মধ্যে ছিল আমাদের বটবটি আর হচ্ছে কিনা ইয়ে কি বলে ওটাকে ঝিঙে আর আলু, আর ওদিকে সোয়াবিনটা গরম জলে একটুখানি সিদ্ধ করে নিয়েছি বা ফুটিয়ে নিয়েছি যেটা বলতে পারো, আর এই যে মসুর ডাল আর এই যে মুগ ডাল। আচ্ছা ফ্যানে ভাত করবো, একটু নতুন স্টাইলে করবো, চলো দেখি তোমাদেরকে শেয়ার করি কতটা করতে পারি জানি না, চলো। তো চলো ডালে চালটা বসিয়ে দিই, ডেচকি করে করবো আজকে, ডেচকিতে তেল দিয়ে দিয়েছি, মানে হরজোয়ালি করবো আজকে, ডেচকিতে তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, আর একটু দেবো জিরে, জিরে ফোড়ন দিলাম দিয়ে। এটা অ্যাকচুয়ালি খিচুড়িটা খিচুড়ির মতন হচ্ছে, কিন্তু করতে চেয়েছিলাম আমি ফেনা ভাত, হয়ে গেছে খিচুড়ি, মানে মা থেকে আইডিয়া বেরিয়ে খিচুড়ি করে নিয়েছি। তো জিরে দিয়ে জিরে ভেজে নিয়েছি, নিয়ে আলু সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো, কারণ কাঁচা সবজি একদম ভাতের মধ্যে দেওয়া যায় না, মানে যেহেতু আমি ফেনা ভাত খাবো, ফ্যানটা খাবো, সেক্ষেত্রে দেওয়া যায় না, গন্ধ বেরোবে একটা, তাই আমি আগে ভেজে নিলাম। ভটবড়ি আর আলুটা ভাজলাম, ঝিঙাটা আমি পরে দেবো, ঝিঙে তো আর ভাজে না, ঝিঙে ভাজলে একদম আর কিছুই থাকবে না তার। তো আলু ভটবড়ি ভাজা হচ্ছে, একটু সময় লাগবে, কারণ ডেচকিতে করে করছি, তো গ্যাসের ফ্লেমটা আমি হাইও করতে পারছি না, যদি পুড়ে যায়। ফ্লেমটা আস্তে দিয়ে আস্তে আস্তেই ভাজছি। তো আমার বটবটি আলু ভাজা হয়ে গেছে, আমি সোয়াবিনগুলো দিয়ে নিলাম, সোয়াবিনগুলো দিয়ে একটু ভেজে নুনগুলো দিয়ে আর চাল ডালগুলো দিয়ে দেবো। তো সোয়াবিন দিয়ে ভাজাও হয়ে গেছে, নুনও দিলাম, হলুদও দিলাম, দিয়ে একটু ভেজে নেবো, নিয়ে ঝিঙেগুলোও দিয়ে দিলাম। ঝিঙেটা ছিল না, আমি ভুলে গেছিলাম, আমি হলুদ ফলুদ দেওয়ার পর ভাবছি আবার ঝিঙে দেওয়া হলো না, ওই জন্য আবার ঝিঙেটা দিয়ে দিলাম। এবার মুগ ডালটা দিয়ে দিলাম, মসুর ডাল দিয়ে দিলাম, আর দিলাম ধুয়ে রাখা চালগুলো দিয়ে। আমি গরম জলটা কিন্তু গরম করে রেখেছিলাম, যে জলটা ঢাললাম সেটা কিন্তু ঠান্ডা জল নয়, সেটা কিন্তু গরম জল, জলটা আমি গরম করে রেখেছিলাম। যে কোনো রেসিপিতে গরম জল দিলেই তরকারির টেস্টটা হয়, বা তাড়াতাড়ি ফোটে বা কুইক হয়। তো জল দিয়ে দিলাম, নেড়ে নিলাম, ফুটলেই হয়ে যাবে আমার ডালে চালে বা খিচুড়ি বলতে পারো, যা খুশি। তো আমার খিচুড়ি প্রায় রেডি, খিচুড়ি প্রায় রেডি। সত্যি কথা বলবো, খিচুড়িটা খেয়ে আমার বাড়ির সকলে বলেছে খুব সুন্দর হয়েছে। নর্মালি আমরা যে কষিয়ে রসিয়ে খিচুড়ি করি, বলছে তার থেকে এই খিচুড়িটা একদম ন্যাচারাল, খুব সুন্দর খেতে হয়েছে। বাবা বলেছে, বোন বলেছে, সকলেই বলেছে। যেটা সবজি খিচুড়ি ছিল, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু বাসনগুলো মেজে নিই, পুরো গ্যাস ট্যাস পরিষ্কার হয়ে গেছে, গ্যাসের ওভেন টোভেনও নামিয়ে নিয়েছি, সমস্ত এদিকটা পরিষ্কার করে নিয়েই বাসনগুলো মেজে নিচ্ছি, কারণ মা উপোস করেছে, মা একই মার শরীর খারাপ, উপোস করলে মা তো একদম কিছুই পারে না। তো বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক একটা কমেন্ট করবেন, আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, নোটিফিকেশন বেলটি প্রেস করে দেবেন। আর আমার ভিডিও মানে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা আমার ভিডিও নিয়মিত দেখেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, একটাই আমার আবদার বা আর্জি বলতে পারো, বন্ধুরা আমার পাশে তোমরা থেকো। সো বাই, গুড নাইট, টাটা, টেক কেয়ার।